স্যার, আপনার ব্যাগটা স্যার। আমার ব্যাগ? তুমি কোথায় পেয়েছো? আমি স্যার কুড়ায় বাজি স্যার, আর ব্যাগটা খোলার পরে আপনার ঠিকানা পাইছিলাম, এই জন্য খুঁজতে খুঁজতে এই জায়গায় আইসি। এই যে স্যার আপনার ব্যাগটা লাম। দেখি 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 ব্যাগটা দেখি। টাকা তো সব ঠিকই আছে। আচ্ছা তুমি টাকা দেখো নি? জি জি স্যার, আমি দেখছি স্যার। কিন্তু স্যার আপনার ব্যাগে এতগুলো টাকা, আমি কেন টাকা নেই নি আপনারা ভাবতেছেন না স্যার? আসলে কি স্যার, গরিব মানুষ, কষ্ট করে সৎ পথে কামাই করে খাই, অসৎ পথে স্যার একটা টাকা করাতে মাইরা খাই না স্যার। আর স্যার সব থেকে বড় কথা কি জানেন, আপনার ব্যাগে যত টাকা আছে ওটা তো আমার টাকা না স্যার, ওটা তো আপনার টাকা। আপনার টাকা আমি কেন লইতে যাবো কোন? আপনার টাকা নিয়ে আমি আজকে খাইয়া ফেলাইলে কালকে তো আল্লাহ আমার মাফ করবো না, আমার বিচার আজকে নাও কালকে ঠিক হইব। এই জন্য স্যার আমি আল্লাহর খুব ভয় পাই, আমি আল্লাহর ভয়ে খারাপ কোনো কিছু করি না, সবসময় সৎ থাকার চেষ্টা করি। আর আপনার টাকা আমি দেখছি স্যার, আপনার টাকা নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই, আর আমার স্যার এত লোভও নাই। কি বলো, এই যুগে এমন সৎ মানুষ আছে নাকি? কি কোন স্যার, যদি স্যার এই দুনিয়াতে সবাই অসৎ হয়ে যায় এই দুনিয়া চলবো কোন? এই দুনিয়াতে কিছু সৎ মানুষ এমন আসি বিদায় দুনিয়া ঠিক আছে, আর আমাকেই সমস্যা স্যার, ওই সৎ মানুষগুলোর আমরা কখনো দাম দেই না, আমরা সবসময় অসৎ মানুষগুলোরে ভালোবাসি, আর এটা আমাকে ভুল স্যার। আচ্ছা এই তুমি রিক্সা চালানোর পাশাপাশি আর কিছু করো? না স্যার আর কিছু করি না, এই রিক্সাটা চালাই খাই, এই রিক্সাটার মধ্যে আমার সব রিজিক, আর অন্য কিছু করুম কেমন স্যার কোন? একটা চাকরির লেগা মানুষের দুয়ারে দুয়ারে পাগলের মতো ঘুরছি, সবার কাছে চাইছি একটা চাকরি। স্যার জানেন আমি কিন্তু এম এ পাস, আমি কিন্তু পড়াশোনা করছি, শিক্ষিত, কিন্তু তারপরেও স্যার কেউ একটা চাকরি দেয় নাই। আসলে কি স্যার, আমার তো আর মামা চাচা নাই, দিনে না দিন খাই, ওই ছোটোবেলায় বাপে যে টাকা পয়সা জমাইছিল বাপটা মরে গেছে কয়েক বছর হইলো স্যার, ওই টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইছে, তো কোনো রকম পড়াশোনা শেষ করছিলাম, কিন্তু চাকরি আর স্যার খুঁজা পাই নাই। বলো কি বাবা, তোমার মতো সৎ শিক্ষিত ছেলে চাকরি না হওয়া তো খুব দুঃখজনক। স্যার তাহলে আপনাদের কই, কেন আমার চাকরি হয় নাই, আর কেন আমি চাকরি করি না, আমি কেন রিক্সা চালাই খাই? দেখুন, আচ্ছা আপনার চাকরি হবে না, তবে আমাদের চা নাস্তার জন্য কিছু দিতে হবে। চা নাস্তার টাকা স্যার? জি স্যার এক্ষুনি দিচ্ছি। কি বলছেন, আপনি টাকা সাথে করে নিয়ে আসছেন? এই নিন স্যার, এখানে 200 টাকা আছে। আপনি কি দিচ্ছেন এগুলো? হ্যাঁ আপনি পাগল হয়েছেন, নাটক করছেন এখানে? এদিকে নাটক করা জায়গা? কেন স্যার, আপনি তো বললেন যে চা নাস্তার টাকা দিতে হবে, এই জন্যই তো দিলাম। দূর ভাইয়া, আপনার বলতে চাকরি হবে না, চা নাস্তার টাকা মানে 20 লক্ষ টাকা। আপনি যদি 20 লক্ষ টাকা নিয়ে আসতে পারেন তাহলে আমাদের অফিসে চাকরি হবে, আর না হলে সোজা রাস্তা হবে, যান। কি বলছেন স্যার, 20 লক্ষ টাকা? 20 লক্ষ টাকা তো আমার কাছে নাই স্যার, আর আমি স্যার গরিব ঘরের ছেলে, আমাদের নুনন্তে পান্তা ফুরিয়ে যায়, এক বেলা খাই তো তিন বেলা না খেয়ে থাকতে হয়, সেখানে 20 লাখ টাকা তো স্যার আমার স্বপ্ন, এত টাকা আমি একসাথে কখনো চোখেও দেখিনি। দেখেন আপনি টাকা দিতে পারলে আমাদের এখানে চাকরি করবেন, আর নাহলে চাকরি করার প্রয়োজন নেই। আরে যে আপনি গরিবের ছেলে, গরিবের ছেলে টোকাই ছোট লোক, কেন আমাদের এখানে আসছেন? যান বাইরে যান, চাকরি দিতে আসছি। আপনাদের কোনো চাকরি করার অধিকার নাই, যাদের টাকা আছে, যারা কোটিপতি, যারা টাকা দিতে পারবে তাদের চাকরি করার অধিকার আছে, বুঝতে পেরেছেন? নিন আপনার ফাইলটা নিয়ে অফিস থেকে বের হয়ে যান। জি ম্যাডাম। এয়ারপোর্ট থেকে স্যার এই রিক্সাটা চালাই খাই, তো স্যার চিন্তা করছি যেদিন অনেক জোর হইব, আমার মামা চাচার অনেক জোর হয়ে যাইব, ওই দিন কে যা সবার কাছে আবার চাকরি চামো, কারণ এই সমাজের মানুষ সততা কোনো দাম দেয় না স্যার, সবাই খালি ট্যাগের পিছনে ঘুরে, সবাই খালি এটা চায় স্যার। শুনো, এই সমাজে মানুষগুলো আর মানুষ নেই, কেমন যেন অমানুষ হয়ে গেছে, সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দেখো যারা বড় লোক তারা বড় লোক হচ্ছে, আর যারা গরিব তারা গরিবই হচ্ছে, বড় লোকরা গরিবদের উপলব্ধি দিচ্ছে না, আর এরকম চলতে থাকলে তো কেয়ামতের বেশি দিন বাকি নেই। সমস্যা নাই স্যার, তাই আমার আল্লাহ অনেক ভালো লাগছে স্যার, আমার জীবন কোনো রকম চলতেছে, সৎ পথে 2 টাকা কামাইলে স্যার ওই 2 টাকার মধ্যে শান্তিটা পাই, বিশ্বাস করেন স্যার, অসৎ পথে 2 লাখ টাকা কামাইলে আমার মনে শান্তিটা লাগে না। আচ্ছা ঠিক আছে রাখো, এটা আমার অফিসের ঠিকানা, তুমি খুব ভালো একটা শার্ট প্যান্ট পরে আমার অফিসে চলে এসো। আপনি সত্যি কইতে দেন স্যার, আপনার অফিসে আইলে আপনি আমরা চাকরি দিবেন? হ্যাঁ সত্যি চাকরি দেবো,
অবশ্যই সুন্দর স্মার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, আমি আমি অবশ্যই ছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, ও হ্যাঁ, এসো এসো এসো, বসো। এরম, এটা তোমার অ্যাপার্টমেন্ট লেটার। কাল থেকে তোমার রিক্সা চালাতে হবে না, তুমি আমার অফিসে ম্যানেজার হিসেবে নেপাচ্ছ। স্যার আপনি সত্যি বলতেছেন? মানে সরাসরি ম্যানেজার পদে? হ্যাঁ হ্যাঁ, তারাও আরও আছে। এন এখানে 2 লাখ টাকা আছে, ধরে নিতে পারো যে এটা তোমাকে অ্যাডভান্স হিসেবে দিলাম, মাসে মাসে বেতনটা কেটে নেবো। আর খুব ভালো একটা মাথা গোঁজা ঠাকুচি নেবে, নতুন নতুন কিছু কাপড় কিনে নেবে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আমি এখন চাই স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।